আমি জন্মগতভাবে একজন ছেলে তো কিন্তু আমার ফিলটা মেয়েদের মতো মনটা যেহেতু মেয়ে শরীরটা মেয়ের মতো করে পাওয়ার আকাঙ্ক্ষা সবসময় কাজ করে মানুষ এমনই শিক্ষায় শিক্ষিত হচ্ছে সুবহানাল্লাহ বলছে আমি বাহ্যিকভাবে পুরুষ হলেও মন থেকে মেয়ে বাহ্যিকভাবে নাকি পুরুষ মানসিকভাবে নাকি মেয়ে তারপরে সার্জারি করে পুরুষাঙ্গ কেটে ফেলে সে নারী হয়ে গেল সুবহানাল্লাহ তাহলে যদি বাহ্যিকভাবে পুরুষ হয় মানসিকভাবে মেয়ে তাহলে চিকিৎসাটা কি শরীরের দরকার ছিল না মানসিকতা আমার কথা বুঝতে পারেন তাহলে তাকে তো মানসিক ডাক্তার দেখানো দরকার আদতে এর পিছনে একটা সমকামিতা কাজ করছে কি কাজ করছে আর পৃথিবীর ইতিহাসে সমকামীদের উপরে আল্লাহ পাক যে পরিমাণ আজাব দিয়েছেন এমন কঠিন শাস্তি দিয়েছেন যেটা আল্লাহ পাক অন্য কোনো জাতিকে দেন নাই কওমে লুতকে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতার পাখা দিয়ে এই পুরো কওমটাকে উঠিয়ে আসমানে তুলে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে থেতলা করে উল্টা দিকে আবার মাটিতে নামিয়ে দিয়েছিলেন এই কওমটার নাম ছিল কওমে লুত তারা ছিল সমকামী ওই ট্রান্সজেন্ডার যেটা বলছেন এটা ঘুরে ফিরে সমকামিতাই আর ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস না হিজরা এক জিনিস ট্রান্সজেন্ডার আলাদা জিনিস এটা সৃষ্টিগতভাবেই তৃতীয় লিঙ্গের আর এই ব্যক্তি বাহ্যিকভাবে মেয়ে মানসিকতা ছেলের আর বাহ্যিকভাবে ছেলে মানসিকতা মেয়ের একজন বাহ্যিকভাবে ছেলে মানসিকতা মেয়ের সে সার্জারি করে মেয়ে হয়ে যাচ্ছে পরে সে যৌন সম্পর্ক কার সাথে করবে একটা ছেলের সাথেই তো অতএব এখানে সমকামিতাই হলো তো আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে লুতকে এমন শাস্তি দিয়েছেন যেটা পৃথিবীর ইতিহাসে নিদর্শন হয়ে আছে আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে বলেছেন অনেক সূরায় সূরা হুদের মধ্যে বলেছেন আরো অন্যান্য অনেক সূরাতেই বলেছেন যে এমন একটা পাপ তোমরা করছো যেটা মা সাবাককুম বিহা আহাদাম মিনাল আলামিন এই পুরো মহাবিশ্বে এরকম পাপ আর কোনো জাতি করে নাই তোমরা মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা শুরু করেছো এটা দিন দিন স্বাভাবিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেন বা হবে না কারণ আপনি ২৫ বছরের এই শিক্ষা জীবনের মধ্যে এখন যৌন সুরসুরি পাচ্ছেন আমি কিছু কথা একদম খোলামেলা বলতে চাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কথাগুলো বাইরের কান দিয়ে নয় ভিতরের কান দিয়ে শোনার চেষ্টা করবেন মোবাইল ফোনে এত ব্যস্ত হবেন না ছবি ভিডিওর কোনো প্রয়োজন নাই অফিশিয়াল ভিডিও হচ্ছে অনলাইনে চলে যাবে ইনশাআল্লাহ পরিবেশ বজায় রাখবেন সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ আমি বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো আমার সাথে লাইভলি থাকবেন ওয়া কউলু কাউলান সাদীদা এবং সরাসরি সোজা কথা বলো স্পষ্ট করে সোজা কথা বলো সরাসরি সরাসরি কথা বলো সোজা কথা বলো স্পষ্ট করে কথা বলো খোলাসা করো ওয়া কউলু কাউলান সাদীদা তাহলে আল্লাহ পাক কি দিবেন ইউসলিহ লাকুম আমালাকুম তোমাদের আমলগুলো আমি সংশোধন করে দিব সুবহানাল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের সব গুনাহ আমি মাফ করে দিব ওয়ামান ইউতিউ আল্লাহ ওয়া রাসূলাহু যে ব্যক্তি আল্লাহর ইতাআত করে আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে ফাকাদ ফাযা ফাওজান আযীমা সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো কয়েকটা কথা আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে সরাসরি কথা বলতে তাহলে আল্লাহ পাক আমল সংশোধন করে দিবেন গুনাহগুলো মাফ করে দিবেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে মহান সাফল্য অর্জন করবে অর্থাৎ দুনিয়াতেও সফল হবে পরকালে জান্নাতে যাবে কথা বোঝা যাচ্ছে অতএব সরাসরি কিছু কথা আপনাদেরকে স্পষ্ট করতে হবে আমি প্রথম কথা প্রথম যেটা স্পষ্ট করতে চাই সরাসরি সেটা হলো আমরা এখানে যারা বসে আছি আমাদের মধ্যে কি কেউ অমুসলিম আছেন আছেন সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন মাশাআল্লাহ তাই তো কিন্তু ওয়াল্লাহি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও জানি না ইসলাম কাকে বলে
আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমরা জানি না ইসলাম কাকে বলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইসলামের বেসিক পিলার কয়টা কত পার্সেন্ট অ্যানসার দিতে পারবেন যদি জিজ্ঞাসা করি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত কতজন করতে পারেন নামাজের ফরজ ওয়াজিব কয়টা ওযুর ফরজ ওয়াজিব কতগুলো আপনার জীবনের 25 বছর আপনি পড়াশোনা করেছেন 25টা সূরা তো দূরের কথা 25টা আয়াতের অর্থ আপনি আমাকে বলতে পারবেন কিনা 25টা হাদিস আপনার মুখস্থ আছে কিনা ছোট ছোট হাদিসের কথা বলছি ফর এক্সাম্পল আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান ইননামাল আমালু বিননিয়াত আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক ইত্যাদি ছোট ছোট হাদিসের কথা বলছি আপনি কি আমাকে 25টা হাদিস শোনাতে পারবেন ধিক্কার আপনার পড়াশোনার উপরে লজ্জা আপনার জন্য লজ্জা আপনার জন্য ধিক্কার আপনার পড়াশোনার উপরে থুতু নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে আমার কথায় মন খারাপ করবেন না আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই ওয়াল্লাহি এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই ধিক্কার আপনার সার্টিফিকেটের উপরে যে সার্টিফিকেট আপনাকে 25 বছরে 25টা হাদিস শেখাতে ব্যর্থ 25 জন নবীর নাম আপনি জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন 11 জন স্ত্রীর নামও জানেন না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম ঝরঝরা করে বলতে পারেন না নূরানীর বাচ্চারা যে কয়েকটা হাদিস জানে সেই হাদিস আমরা জানি না আমরা স্ট্রেঞ্জার আদব জানি না কথা বলার আদব জানি না চলাফেরা ওঠা বসার আদব জানি না মসজিদের আদব জানি না মাহফিলের আদব জানি না মসজিদের আদব যে জানি না এটা তো মসজিদে গেলেই বোঝা যায় নামাজের ফরজ নামাজের ওয়াজিব নামাজের সুন্নাহ মুস্তাহাব এগুলো আমরা জানি না অনেকে ওযু ঠিক মতো করতে পারি না 25টা বছর আপনি শিক্ষা অর্জন করেছেন আদতে 25 বছরে আপনি কোনো বিজ্ঞানীও হন নাই কোনো দার্শনিকও হন নাই আদতে আপনি কোনো শিক্ষা অর্জন করে পলিটিক্যাল লিডার হন নাই অর্থনীতিবিদও হতে পারছেন না প্রযুক্তি ধার করে আনতে হচ্ছে অর্থনীতি ধার করে আনতে হচ্ছে রাজনৈতিক মতবাদগুলো পশ্চিম থেকে ধার করে আনতে হচ্ছে সামাজিক মতবাদগুলো পশ্চিমা সেই গ্রিক দর্শন থেকে আবার নতুন করে নবায়ন করা হচ্ছে শিক্ষা নীতির জন্য বাইরের দিকে তাকায় থাকতে হচ্ছে আদতে না আপনি এখানে বিজ্ঞানী হচ্ছেন না আপনি এখানে অর্থনীতিবিদ হচ্ছেন না কোনো দার্শনিক হচ্ছেন এই জেনারেশনের কথা বলছি যারা এখন দেশ জাতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করছেন তারা আমাদের বাবারা অথবা তার বাবারা বর্তমান জেনারেশন এই জায়গায় অনেক পিছিয়ে গেছে এতটাই পিছিয়ে গেছে যে শিক্ষককে যে সম্মান করতে হয় এই সম্মান বোধটুকু উঠে গেছে বাবাকে সালাম দিতে হয় এই সম্মান মর্যাদা বোধটুকু উঠে গেছে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয় এটা সেই তো কবে উঠে গেল আর সমাজে ওই জায়গা দখল করলো বৃদ্ধাশ্রম দিন দিন জেনা বাড়তে থাকলো ব্যভিচার বাড়তে থাকলো হারাম খাওয়া বাড়তে থাকলো সুদ বাড়তে থাকলো ডিগ্রি অর্জন করে এসে ঘুষ খাচ্ছেন পিএইচডি করে এসে দুর্নীতি করছেন একজন ডক্টর হয়ে কসাই হয়ে গেলেন ইঞ্জিনিয়ার হয়ে চোর হয়ে গেলেন আমি অবাক হব না আগামী 10 বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আরেকটা প্যারালাইজড প্রজন্মের রূপ নেয় এটা তো অবাক হওয়ার কিছু নাই 25 বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে 25 বছর পড়েছেন আমাকে ছোট ছোট 25টা সূরা শোনাতে পারবেন না আর 25টা সূরার অর্থ জোরে জিজ্ঞাসা করে প্যান্ট গিলা হয়ে যাবে এই যে ঠিক বলছে আর দাঁত বের করে হাসছে ভাবখানা এমন আমি এখানে কোনো কৌতুক করছি এত কমন সেন্স ইন জেনারেশন তৈরি করেছেন এত কমন সেন্স ইন এত বেআদব এত আদবহীন আপনি কি সার্টিফিকেট দিয়ে শিক্ষাকে মূল্যায়ন করছেন যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয় সিরিয়াস কথা হয় সিরিয়াস কথা কেউ হাসির কথা মনে করে জিনার আলোচনা হলে দাঁত কেলিয়ে হাসে এই জেনারেশনের 15 থেকে 20 বছরের ছেলেমেয়েরা এমন কোনো পাপ নাই এখন করে না এমন কোনো পাপ নাই
মাদক থেকে শুরু করে মেয়ের সাথ ভোগ করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে। আপনারই ছেলে আপনারই মেয়ে আমারই ভাই আমারই বোন। আর এই জেনারেশনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবেঈন ইজাম চার ইমাম মুসলিম উম্মার বীরত্বের ইতিহাস সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ নূরউদ্দিন জঙ্গি মোহাম্মদ বিন কাসিম তারিক বিন জিয়াদ এই নামই তারা জানে না, এই নামই জানে না তারা। তারা জানেই না ভারতবর্ষে ইসলাম কে নিয়ে আসছে, বিন কাসিমের হিস্ট্রি কি, তারেক বিন জিয়াদের হিস্ট্রি কি, নূরউদ্দিন জঙ্গির হিস্ট্রি কি, এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের ইতিহাস কি, কিভাবে এটা ওদের হাতে চলে গেল, এটা কাদের ছিল, সাহাবিদের যুগ কেমন ছিল, নবীর যুগে ইসলাম কেমন ছিল, চার ইমাম কি মেহনত করে গিয়েছেন, সলফে সালেহীন কোন পথ রেখে গিয়েছেন, কিচ্ছু জানে না।